महामारी समय गणप्रधानमंत्री বাংলাদেশ सरकार शिक्षा मंत्रणालय कर्तृक आदिष्ट और विद्यालय प्रधान शिक्षक महोदय अनुप्रेरणा शिक्षार्थी पाठ्यपुस्तक सम्पर्क रखते से ही धारावाहिकत आज के बांगला प्रथम पत्र एक क्लस निची से पद्यांश से पद्यांश कविता मैंने बाबुर महत्व से बाबुर महत्व जो कविता से लिखे कवि कालिदास रहा बाबुर महत्व का महत्व बाबुर महत्व की से बाबुर महत्व महत्व बुझते हुए महत्व की उदारता महानुभवता से मात्रा कतटुकु से आज के कालिदास राय कवितार माध्यम जानते प्रथम एत सुंदर एक कविता बोल कालिदास राय कत सुंदर एक कविता बाबुर महत्व सूतरा से कालिदास राय सम्बन्धे जो ना जानी कम जानी ना अवश्य कालिदास राय के चिंते उन्हीं आसले देखो हमने देखे कालिदास राय जन्म हो 1882 ख्रीस्टाब्दे जन्म हो 1882 ख्रीस्टाब्दे तक बांग्लादेश स्वाधीन से भारत उपमहादेश ब्रिटिश शासन एक् चलते से ही समय कालिदास राय जन्म 1882 ख्रीस्टाब्द तिल तिल कर बड़ हुए पेशागत जीवन उन्नी छ एक शिक्षक तर पेशा छो शिक्षकता कविता लिखे मूलत साहित्य मध्य पदचारणा बसिभाग कविता लिखे से कवित विषय वस्तु छो कहमूलक एक कहनी के अवलम्बन कर एक कहनी के उद्देश्य कविता रचना कर साहित्य रचना विषय कहनी कविता सब कविता मध्य कहनी आज के बाबुल महत्व कविता विशाल एक कहनी शिक्षण एक कहनी आज से कवित माध्यम जानब एर तर उपाधि हे कवि शेख मना रखे कवि सम्पर्क अनेक अबजेक्टिव आधि की कवि शेख सम्मान सूचक एक डिग्री अर्जन कर शिक्षा जीवन छात्र जीवन पाई डिलीट डिग्री की अनेक प्रश्न करते डिलीट डिग्री हम साहित्य गवेषणा साहित्य गवेषणामूलक एक उच्चतर डिग्री से डॉक्टरेट ऑफ लिटरेचर मृत्यु ख्रीस्टाब्दे से मृत्युर समय कि बांग्लादेशे जन्म हुए ना पाए तक पाकिस्तान शासन पाकिस्तान चलते इतिहास पढ़ने समय जानते उपमहादेश इतिहास कत गौरव इतिहास सम्मान सूचक गौरव एवं ऐतिह्य जे कतटुकू ऐतिह्य समृद्ध छो से विषयटा आ कविता बुझते कवि परिचिति जानलाम कवि के भालो करे चिनलाम कवित चले जाए कविता आबृत्ति करब एवं व्याख्या करब से कवितार कहानी व्याख्या करब से कवितार चरित्रगुलो आछे सेगुलो व्याख्या करब से कवितार जे कठिन कठिन जे शब्द जेगुलो आछे सेगुलोर अर्थ आमरा जानबो कवितार अर्थ ना जानी अनेक शब्देर अर्थ जदि ना जानी तबे कविता किन्तु आमरा बुझबो ना कैकटा शब्द हमें लिखे देखो सबा हत हत शब्द निहत रण
রণ শব্দটার যে যুদ্ধ, করতল হাতে তালু, মসনদ সিংহাসন, বসুধা পৃথিবী, এই শব্দগুলো জানবে। এবং কবিতা সম্পর্কে আমরা জানি সেই কবিতার মধ্যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে সম্রাট বাবরের যে মহামূর্খতা, তার উদারতা কতটুকু, হ্যাঁ সেই তার উদারতা দেখে তার যে প্রাণের যে দুশ্মন, সেই দুশ্মনও কিন্তু তার দেহরক্ষী হয়ে গেল। যে ব্যক্তি তাকে হত্যা করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে যে তাকে মারার জন্য, ওই লোকটা মানে কোথায় গেল, দিল্লির সিংহাসনে সে বসলো, সেটা আমি কখনো মেনে নিতে পারি না। সুতরাং ওই কে সিংহাসন দখল করলো তাকে আমি হত্যা করে ছাড়ব। রণবীর চৌহান যখন রাস্তায় রাস্তায় সম্রাট বাবুরকে খুঁজতে লাগলো, এমন সময় একটা কাহিনী ঘটলো, মস্ত বড় হাতি ছুটলো, সেই মস্ত বড় পাগলা হাতির তোলে যেই পড়বে সেই কিন্তু জীবন দিতে হবে। সেই বিশাল মাঠের মধ্যে হাতিটা ছুটলো, ছুটার পরে হাতিটা যেদিকেই যায় সেদিকে রাস্তা কিন্তু খালি হয়ে যায়, এদিকে গেলে ওদিকে মানুষজন থাকলে লোকজন থাকে তারা সরে যায় হাতিকে দেখে, কারণ সেই হাতি হচ্ছে মস্ত বড় পাগলা হাতি। সেই হাতি যদি সেই হাতির ছুবলে যা যে পড়বে সে কিন্তু জীবন দিতে হবে। একবার ওই হাতিতে বের হলো, সবাই কিন্তু সরে গেল, ছোট্ট একটা বাচ্চা সে কিন্তু হাতির পায়ের পায়ের তলে পড়ে গেল। সেই হাতির পায়ের তলে পড়ার কারণে সবাই কিন্তু চিৎকার করছে, হায় 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 কি করো কি করো, হ্যাঁ এই এই ছেলেটা যে মরতেছে, এই যে ছোট্ট একটা ছেলেটা যে মরতেছে, কার বাচ্চা মরতেছে, কেউ কিন্তু অগ্রসর হয় না, কারণ সাহস দেয় না যে হাতির নিচ থেকে সেই শিশুটাকে উদ্ধার করে নিয়ে আসবে, সবাই দাঁড় দাঁড় প্রাণ নিয়ে ব্যস্ত। এমন সময় সম্রাট বাবুর তিনি কিন্তু দৌড় দিয়ে গেলেন হাতির পিছনে, আরে আমার রাজ্যের মধ্যে একটা বাচ্চা কেন মরবে, সেই বাচ্চাকে তিনি উদ্ধার করার জন্য সেই হাতির পায়ের তল থেকে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসলে সবাই চিৎকার করে বলতেছে, সম্রাট বাবুর হায় হায় করো কি করো কি, তা তুমি কি করো, তুমি একটা রাজ্যের সিংহাসনের একজন রাজা হয়েও তুমি সেই হাতিটাকে ভয় না পেয়ে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে তুমি প্রস্তুত ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। সম্রাট বাবু বললেন, আমার জীবনের চেয়ে আমার রাজ্যের যে প্রজারা তারাই হচ্ছে বড়, তাদেরকে আমি রক্ষা করার দায়িত্ব আমার, তাই ওই ছোট্ট শিশুটাকে হাতির তল থেকে নিয়ে আসলে আনার পরে সবাই বললো যে আরে এই ছেলেটা তো মেথরের ছেলে, নিম্নবর্ণের ছেলেকে উদ্ধারের জন্য সম্রাট বাবু তুমি তোমার জীবনটাকে বিসর্জন দিতে চেয়েছিলে। সম্রাট বাবু বলল, হ্যাঁ সে মেথরের ছেলে হলে তো কি হলো, সে কি মানুষ নয়, অবশ্যই সে মানুষ, তাকে তো উদ্ধার করতে হবে। তখন তার দুশ্মন রণবীর চৌহান কিন্তু ফাঁসে ছিল, রণবীর চৌহান বলল, হায় হায় আমি তোমাকে হত্যা করার জন্য বের হয়েছিলাম, আমার কুর্তার তলে আমার জামার নিচে তোমাকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে ঘুরতেছি তোমাকে হত্যা করার জন্য বাবু, আজ তোমার এই কাজটা দেখে আমি বিস্মিত হয়ে গেলাম, আজ থেকে আমি তোমার দুশ্মন নয়, আজ থেকে তুমি আমার, আমি তোমার দেহরক্ষী হয়ে আপনি আমাকে দেহরক্ষী নিয়োজিত করে চিন্তা করো। এখানে সবাই কাহিনীটা বুঝতে পেরেছো, সম্রাট বাবুর কোন ধরনের কাহিনী, কোন ধরনের মহানুভব উদার মানুষ ছিলেন, কেমন উদার মানুষ ছিলেন, এই কাহিনীতে আমরা বুঝতে পারি। স্বাভাবিক একটা নিম্নবর্ণের একটা ছেলেকে উদ্ধারের জন্য তিনি হাতির পায়ের তলে পড়ে গিয়ে সেই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসলেন। পরবর্তীতে কিন্তু দিল্লির সিংহাসনে রাজা, দিল্লির সিংহাসনে তিনি কিন্তু ক্ষমতা নিয়ে আসেন, আসেন না। আমাদের জীবনে এরকম উদার মনের মানুষের কিন্তু অত্যন্ত প্রয়োজন। সেই সম্রাট বাবুলের কাছ থেকে শিক্ষা নিতে হবে, এই সম্রাট বাবুলের মহত্ব দেখে যেরকম তার দুশ্মন যেরকম তার দেহরক্ষী নিয়োজিত হয়েছে, সম্রাট বাবুল কিন্তু তিনি দেখিয়েছেন সে দুশ্মন হোক সে নিম্নবর্ণের মানুষ হোক সবার সুখে দুঃখে পাশে থাকাই হচ্ছে আমার জীবনের মৌলিক অন্যতম চাওয়া, সুতরাং আমি সেটা করতে প্রস্তুত।
সুতরাং বিষয়বস্তু আমি কাহিনীটা যতক্ষণ বললাম এই কাহিনীটা তোমরা কবিতা পড়লে বুঝতে পারবে। কাহিনীটা আশা করি সবাই বুঝতে পেরেছো, সেই কাহিনীর মধ্যে কি আছে। আমরা মূল বিষয়টা আমরা এখানে মূল বিষয়বস্তু যেটা আমরা পাই, মূল বিষয় বস্তু যে সম্রাট বাবরের মহানুভবতা মহৎ আদর্শ ও উদারতা সম্রাট বাবরের মহৎ আদর্শ ও উদারতা যে গুণটি, সেই গুণটি হচ্ছে এই কবিতার মূল আলোচ্য বিষয়। সেখানে কবিতাটা যদি আমরা একটু ব্যাখ্যা করলাম, ব্যাখ্যা করার পরে এখানে আমরা কয়েকটা চরিত্র আমরা পেলাম। সেখানে রক্ত নামসে ভরা কয়েকটা চরিত্র, হ্যাঁ, সেই চরিত্রগুলো আমরা এখন একটু বিশ্লেষণ করব। সবাই কাহিনীটা যদি বুঝতে পারো তাহলে দেখো, তো শিক্ষার্থীবৃন্দ এবার আমরা এই কবিতার মধ্যে কিছু চরিত্র আছে, সেই চরিত্রগুলো আমরা এখন বিশ্লেষণ করবো। এখানে বাবুর পাঠান বাচ্চা লোধি সংগ্রাম সিং কৃতজ্ঞ দৌলত রণবীর চৌহান, এই চরিত্রগুলো আমরা একটু ব্যাখ্যা করবো। বাবুর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তার মূল নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ, মাত্র 11 বছর বয়সে তিনি সিংহাসন আরোহণ করেন, এটা মনে রাখবে। বইয়ের মধ্যে বিস্তারিত আছে, তবুও আমার এই অংশটুকু মনে রাখবে। বাবরের পরিচয়, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তার মূল নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ এবং মাত্র কত বছর বয়সে, 11 বছর বয়সে তিনি সিংহাসন আরোহণ করেন। পাঠান বাদশা লোধি, উনি হচ্ছে লোধি বংশের শেষ সম্রাট, তার মূল নাম ছিল সুলতান ইব্রাহিম লোধি, মনে রাখবে। এবার সংগ্রাম সিং, মেবার রাজ্যের অধিপতি রাজা। কৃতজ্ঞ দৌলত, দৌলত খান লোধি পাঞ্জাবের শাসক ছিলেন, মনে রাখবে। রণবীর চৌহান, যিনি রাজপুত একজন যুবক, যেই যুবক সম্রাট বাবুরকে হত্যা করার জন্য সে তার তলোয়ার নিয়ে খুঁজছিল বাবুরকে হত্যা করার জন্য, যেটা আমরা আগে কাহিনীতে বলছিলাম। সম্রাট বাবুর শেষ পর্যন্ত তার উদারতা দেখে, মহানুভবতা দেখে সেই চৌহান সম্রাট বাবুরের দেহের উৎকী হিসেবে নিয়োজিত হয়, সে আর তাকে হত্যা করলো না। তাহলে আমাদের ব্যাখ্যাও হয়ে গেল, চরিত্রটা আমরা চিনে ফেললাম। তাহলে কবিতাটা এখন তোমাদের যদি বাসায় একা একা পড়ো আশা করি বুঝতে পারবে। প্রথমে আমরা কবি পরিচয় আমরা একটু পড়লাম, কবি সম্পর্কে জানলাম, এরপরে কবির যে সার্বিক জীবনের যে সমস্ত এই তত্ত্বগুলো সেগুলো আমরা চক আকারে প্রথমে জানলাম। এরপরে কবিতার মধ্যে কিছু কঠিন কঠিন শব্দ রয়েছে, সেই শব্দের অর্থ আমরা একটু জানলাম। এরপরে এই কবিতার যে মূল কাহিনী, আমরা তো ওই কবি পরিচয়ের মধ্যে আমরা বলছিলাম যে কালিদাস রায় যে সমস্ত কবিতা লিখেছে বেশিরভাগ কবিতায় কিন্তু কাহিনীকে অবলম্বন করে, কোনো একটা কাহিনী অন্যান্য সাহিত্যিকরা কোনো একটা কাহিনী মানে সেটা গল্প লিখেন বা উপন্যাস লিখেন, কিন্তু কালিদাস রায় কিন্তু তার মধ্যে কবি প্রতিভা এত বেশি ছিল, তিনি কিন্তু কাহিনীকে কিন্তু কবিতা আকারে সাজাতে তিনি কিন্তু বেশি সময় নিতেন না, মুহূর্তের মধ্যে কিন্তু যে কোনো কাহিনীকে একটা কবিতার মাধ্যমে, কবিতার চরণমালার মাধ্যমে তিনি সাজিয়ে লিখতে পারার যোগ্যতা ছিল তার। এটা কিন্তু কবি দুষ্প্রাপ্য একটা বিষয় যেটা কালিদাস রায়ের ছিল। এরপরে কাহিনীটা ব্যাখ্যা করার পরে সেই কবিতার মধ্যে কিছু চরিত্র রয়েছে, সেই চরিত্র আমরা এখন এই এই মধ্যে আমরা চরিত্রগুলো পেলাম, যে চরিত্রগুলো সম্পর্কে কিন্তু পরীক্ষার মধ্যে জ্ঞানমূলক প্রশ্নে বা অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু আসতে পারে। যেমন সম্রাট বাবুলের পরিচয় কিন্তু বলে দেওয়ার অবশ্যই দিবে, তার সম্রাট বাবুলের পরিচয় কিন্তু এক কথা দিতে পারে, কমপক্ষে 4-5টা কথা কিন্তু সম্রাট বাবুলের পরিচয় দেওয়া যায়। এভাবে প্রত্যেকটা চরিত্রের তার যে আলাদা আলাদা যে বৈশিষ্ট্য সেগুলো আমরা জানবে এবং পড়বে আশা করি সবাই, কবিতা যে আবৃত্তি করে ব্যাখ্যাটা সবাই কিন্তু বুঝতে সময় লাগবে না, আশা করি সবাই বুঝতে পেরেছ আমি আশা করি। তবুও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে, আমি সেটার উত্তর অবশ্যই দিব। তাহলে
আমরা এখন চলে যাই হোমওয়ার্কে। সবাই বাসার মধ্যে যেহেতু তোমাদের বিদ্যালয় এই করোনাকালীন সময়ে বন্ধ, সেজন্য তোমরা তোমাদের কিন্তু বাসার মধ্যে প্রচুর সময় তোমাদের হাতে আছে, একটা বিষয়ের জন্য অনেক সময় তোমরা কিন্তু পাবে। এজন্য তোমার হোমওয়ার্কটা লিখে নাও, কবিতা থেকে আমরা আজকে যে ক্লাস করলাম লিখে নাও, কবি পরিচয়, কবির পরিচয়, তারপরে কবিতা, কবিতার ব্যাখ্যা, চরিত্র বিশ্লেষণ, চরিত্র বিশ্লেষণ, সেটা হচ্ছে তোমাদের আগামী দিনের হোমওয়ার্ক। আমরা একে একে এভাবে ধারাবাহিকভাবে আলোচনা, যে সমস্ত যে কবিতাগুলো বাকি রয়েছে বা যে সমস্ত গদ্যাংশে যে গল্প বা প্রবন্ধ যেগুলো বাকি আছে সেগুলো আমরা আস্তে 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 পড়বো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত থাকবে, আমাদের অনলাইন যে গ্রুপ আছে সেটা তোমরা সবসময় চালু রাখবে, সবসময় তোমরা প্রযুক্তির সঙ্গে থাকবে। যেহেতু এই করোনাকালীন সময়ে বিদ্যালয়ে আসার সুযোগ নাই, সেজন্য বাসায় বসে প্রযুক্তির সঙ্গে সময় কাটিয়ে তোমরা পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকতে পারবে এবং শিক্ষকদের যে ক্লাসগুলো উপভোগ করবে, এবং সবাই সবসময় সুস্থ থাকবে, সচেতন থাকবে, এবং আমাদের যে নির্ধারিত হোমওয়ার্ক আছে সেই হোমওয়ার্ক পুরো করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বক্তব্য ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।